বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। অপেক্ষা শুধু সরকারের অনুমতি, যদিও বাস্তবতা ভিন্ন। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করতে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়, রবিবারের আগে তা পাওয়ার সম্ভাবনা কম। আর সাজাপ্রাপ্ত হওয়ায় লন্ডন যেতে যুক্তরাজ্য সরকারের অনুমতি লাগবে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করার অন্যতম শর্ত ছিল তিনি বিদেশ যেতে পারবেন না। তবে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তার পরিবার থেকে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে সহানুভূতির সাথে বিবেচনা করার কথা বলেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। সরকারের অনুমতি পেলে লন্ডন যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে আমরা পজিটিভলি সেটা দেখার চেষ্টা করব অবশ্যই। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দলের চেয়ারপারসনের লন্ডন যাওয়ার বিষয়ে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন, এখন তারা অপেক্ষায় আছেন সরকারের অনুমতির জন্য। নির্ভর করে সরকারের উপরে, আমরা তো মনে করি যে এটা এক ঘন্টার ব্যাপার, এখন হয়তো আলোচনা করতেছে, ডিবেট করতেছে, রেডি রাখতেছি, যখনই পারমিশন হবে আমাদের প্রস্তুতি আছে। তবে বিএনপির এ দাবির সঙ্গে বাস্তবতার পার্থক্য রয়েছে। গেল কয়েকদিন ধরে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আলোচনা চললেও তার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করতে দেয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। উনি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, প্রক্রিয়া দিন আছে আমাদের, এখনো কমপ্লিট হয়নি, ওনারা তো জমা দিয়েছেন স্যারের পরে রাখি। যদিও সরকারের নির্দেশনা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামির পাসপোর্ট নবায়ন করার কোনো সুযোগ নেই পাসপোর্ট অধিদপ্তরের। এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামির যুক্তরাজ্য প্রবেশে সেদেশের সরকারের অনুমতি প্রয়োজন, যা সময় সাপেক্ষ ব্যাপার। যদিও একটি সূত্রে জানা গেছে খালেদা জিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো আবেদন করা হয়নি। কোভিড পরিস্থিতি এবং সাজাপ্রাপ্ত আসামির যুক্তরাজ্যে প্রবেশে আর কোনো বাধা আছে কি না এমন প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলেন সরকারের অনুমতি থাকলে বাধা থাকবে না। চিকিৎসার জন্য যাবে ওই দেশে যে আর কেউ যাচ্ছে না এমন তো না, সুতরাং তারা তাদের দেশেও তো কোভিড আমাদের চেয়ে ভালো না বরং খারাপ, আমাদের সরকার যদি তাকে যাওয়ার অনুমতি দেন তাহলে তো যাওয়ার ব্যাপারে আমার মনে হয় না যে কোনো অসুবিধা আছে। বৃহস্পতিবার করোনা নেগেটিভ হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের অনুমতি পেলে পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে তার মেডিকেল বোর্ড। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের জানিয়েছেন তার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। গতকালকেও যে অবস্থায় ছিলেন আজকে অপরিবর্তিত অবস্থায় উনি আছেন, ওনাকে অনুমতিই দেয় নাই, উনি এখন অনুমোদন দরখাস্ত করেছেন, কাজেই যখন আসবে তখন মেডিকেল বোর্ড এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। ধন্যবাদ।